আমার নাম মঞ্জুরুল, আমি ময়মনসিং থেকে এসেছি। আসলে এখানকার তোমরা তো সবাই অনেকে মনে হয় ভিডিও দেখে আসছো স্যারের, তা আমার গল্পটা অন্যরকম। আমি আসলে জানতামই না যে আমি এখানে আসছি। আমার আপু ভার্সিটিতে পড়ে, তো ময়মনসিং আমার ফোন দেয়। এর আগেও আমি পরীক্ষা দিয়েছি ডিফেন্সের সেনাবাহিনীতে, তো এখান থেকে বাদ পড়ে যাই। ওরা তো আসলে সবগুলো কারণ বলে নাই কি কি কারণে বাদ পড়ে যায়, তবে একটা কারণ দেখাচ্ছিল যে আমার হাঁটুতে সমস্যা, বি করলে লাগা যায়, তো যার কারণে ওখান থেকে বাদ পড়ি। তারপর আপু আমাকে নিয়ে অনেক ভাবে, তারপর এরকম একটা ডিফেন্সের কোচিং সেন্টার এখানে আছে, আমি জানতাম না আসলে। এটা আপুই খোঁজ নিছে বা জানছে, আমাকে ফোন দিয়ে ময়মনসিং আসতে বলে। আপু আমাকে যা বলে তাই করি, আমি আবার কিছু জিগাই না। তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এগুলো আমি কিছু জিজ্ঞেস করিনি। আর 2 মাস থাকার জন্য প্যাকিং করে কাপড় চোপড় যা যা লাগে সব কিছু নিয়ে ময়মনসিং চলে আসি। এখানে আসার পর আমি জানতে বললাম যে রংপুর আসতে হবে, রংপুর আমার কোচিং সেন্টারটা রংপুর। তো আমি আর তখনও কিছু জিজ্ঞেস করিনি, এখানে চলে আসি। ওখানে আসার পর পরের দিন আমি রংপুর চলে আসি। এখানে আসার পর আমি আসলে যতটুকু আশা নিয়ে এসেছিলাম যে আমি এখান থেকে আমার যে অপূর্ণতা ছিল যে আমি এটা ঠিক করব বা কি শিখবো, যে জন্য আসছিলাম, আমি তার থেকে অনেক বেশি পাইছি। আমি কখনো ভাবি নাই যে আমি এই শিক্ষাটা এখানে এসে পাবো, যেটা নিয়ে আসছিলাম চিন্তা যে আমার এটুক শিক্ষা হলে যথেষ্ট, তার থেকে অনেক গুণ বেশি পেয়েছি। তো আমি আপুকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা প্রতিষ্ঠানে আমার পাঠাইছে, এত সুন্দর একটা টিচারের কাছে, যেন আমি ঋণী থাকবো। এখানে শুধু আমি তো ব্যায়াম করার জন্য বা হাঁটু ঠিক করার জন্য আসছিলাম, কিন্তু এখানে এসে যে সব বাহিনীর লিখিত ভাইবা, মেডিকেল ফিটনেস, সব দিক দিয়ে যে আমাকে পারফেক্টভাবে একদম একজন আদর্শ সৈনিক হিসাবে গড়ে তোলা হবে, এটা আমি কখনো ভাবিনি আসলে। তো ইনশাল্লাহ এখন আর আমার কোনো সমস্যা নেই, বাসায় গিয়ে ব্যায়াম করবো, স্যার যা দেখাচ্ছে তা মেনে চলবো। তা থেকে বড় কথা হলো যে স্যার স্যার আমাদের এখানকার যে স্যারটা, স্যারের যে মানসিকতা বা স্যারের যে ব্যবহার, একটা সত্যি কথা না বললেই নয়, অনেকে সিনিয়র ভাইরা বলে গেছে, সবাই তোমরা যখন সিনিয়র থাকবা তোমরা বলে যাবা যারা জুনিয়র আসবে নতুনদের উদ্দেশ্যে, বলে গেছে এরকম কোনো কথা না। তার জন্য না আসলে মন থেকে যে কথাটা বলবো, আমার শিক্ষা জীবনে এরকম কোনো স্যারে আমি পাইনি। 2 মাসে ওনার কাছ থেকে আমি যে শিক্ষাটা পাইছি বা যা শিখছি, আমার শিক্ষা জীবনে এমন কোনো স্যার আমি এখনও পাইনি। ক্লাস তো অনেকেই করছি, আমরা স্কুলে ক্লাস করছি 1/2 ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা ক্লাস করতে আমরা বিরক্ত বোধ করছি। স্যারের ক্লাসে কখন 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায় কেউ কি বুঝো? সময় কিন্তু বোঝা যায় না। তাহলে স্যার এরকম ভাবে, এরকমই একটা মনের মানুষ, কি বলবো স্যারের কথা, স্যারের কাছে চিরঋণী থাকবো। এখান থেকে যাই আল্লাহ দেখি কি রাখছে কপালে, তোমরাও দোয়া করবে। চাকরি পাই বা না পাই, স্যারের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি, যে আদর্শটা, এটা মেনে রাখার মেনে চলার চেষ্টা করব। ভাবিনি আসলে, কখনো ভাবিনি যে এই প্রতিষ্ঠানটা এরকম, আমি না জেনে আসছিলাম। কিন্তু এখানে আসার পর 1 মাসের জন্য আসছিলাম, তারপর এখানে আমার সমস্যা ধরা পড়ে অনেকগুলা, সবগুলো ইনশাল্লাহ আমি ফিট করি চিকিৎসার মাধ্যমে, যে কোনোভাবে আমাকে ফিট করানো হয়, যা যা করানো দরকার স্যার করছে, তোমার দ্বারা হবে ইনশাল্লাহ। তোমরাও ফিট হবা, এখানে স্যারের আদেশগুলো মেনে চলবা, একাডেমির সিনিয়র ভাই যারা আছে ওনাদের কথা মেনে চলবা, তোমাদের ভালো হবে। এখান থেকে দেখো বছরে যে কেউ যদি আসে স্টুডেন্ট, তোমাদের বেশির অনেকগুলো চাকরি হয়ে যাবে, এটা ভাবা যায় না। তখন তোমরা একসময় আসবা, আমিও আসবো ইনশাল্লাহ, দোয়া করবে আমার জন্য, সবার জন্য আমিও দোয়া করি। তো প্রতিষ্ঠান ছেড়ে আজকে আমার কোর্স শেষ, তো চলে যাচ্ছি আজকে। সবাই কিন্তু একদিন যেতেই হবে, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে প্রতিষ্ঠানটা, যেতে আসলে যাওয়া তো লাগবেই, যদিও খারাপ লাগতেছে। তো এটুকুই, তোমরা সবাই স্যারের কথা মেনে চলবা, স্যারের কথার বাইরে কিছু করবা না, তোমাদের অনেক ভালো হবে। আর কিছু বলবো না।